মধ্যবয়সী নুরুজ্জামান গ্যাংরিন বা বার্জার ডিজিজ নামক কঠিন রোগে আক্রান্ত। বিগত বছরগুলোতে রাজধানীর প্রায় সব বড় হাসপাতালে খুঁয়েছেন 40 লক্ষাধিক টাকা। চিকিৎসকদের পরামর্শে হাত পা কাটার পরিবর্তে রাজধানীর সরকারি হোমিও মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র কয়েক হাজার টাকায় কোনো সার্জিক্যাল অপারেশন ছাড়াই তিনি সুস্থ হন। আমার এই রোগের কারণে আমি বহু জায়গায় ঘুরছি, কোনো সুবিধা না পেয়ে শেষ পর্যন্ত আমি হোমিওতে আসিয়া আমার অনেকটা সুস্থতা লাভ করেছি। ব্রেইন স্ট্রোকের কারণে 12 বছরের প্রবাস জীবন ছাড়তে বাধ্য হয়েছেন আসমা বেগম। অবশ হওয়া শরীরে অনুভূতি শক্তি ফিরে পেতে 3 বছরে 20 লাখ টাকা ব্যয় করেও ব্যর্থ হয়েছেন। সবশেষ হোমিও চিকিৎসার দ্বারস্থ হয়ে স্বল্প ব্যয়ে দ্রুত সুস্থতার দিকে এগোচ্ছেন এই ভুক্তভোগী। আমি আগে হাঁটতে পারতাম না, এখন আমি হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আমি হাঁটতে পারতেছি, একা একা চলতে পারতেছি, সব জায়গায় আমি যাইতে পারতেছি। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া 5টি নতুন হোমিও মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা না হওয়ায় ব্যাচেলর ডিগ্রি নিয়েও বেকারত্বের ঘানি টানছেন 1400 হোমিও চিকিৎসক। হোমিও চিকিৎসার প্রসারে প্রথমেই রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি হোমিও মেডিকেল কলেজ হাসপাতালকে আধুনিকায়ন করার পরামর্শ প্রতিষ্ঠানটির অধ্যক্ষের। গভর্নমেন্ট এটা যদি খুব দ্রুত 250 বেড করেন এবং সেখানে 250 বেডের জন্য যা ম্যান পাওয়ার দরকার সেই ম্যান পাওয়ার গুলো আমাকে দিতে হবে। এখানে আমাদের 4টা ওয়ার্ডে আমরা এখন রুগীদের ট্রিটমেন্ট দিচ্ছি, কিন্তু ক্লিনিক্যালি 9টা ওয়ার্ড হওয়া উচিত। চলতি বছরের জুলাইয়ে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে দেশের প্রতিটি জেলা হাসপাতালে 1 জন করে হোমিওপ্যাথি মেডিকেল অফিসার নিয়োগের পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে বলে জানাই স্বাস্থ্য অধিদপ্তর। মাননীয় প্রধানমন্ত্রী তো সারা মানে প্রতিটা জেলায় জেলায় মেডিকেল কলেজ করতেছে, সেই হিসাবে যদি হোমিও মেডিকেল কলেজ সব জায়গায় করা যায় আর অন্তত বিভাগীয় পর্যায়ে যদি করা যায় তাহলে অনেক ভালো হবে। হোমিও চিকিৎসা প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে দক্ষ চিকিৎসক তৈরির পাশাপাশি